আজ আমরা তীব্র তাপদাহের কারণে এবং কামরাঙ্গিচরে 56 নম্বর ওয়ার্ডে আমাদের জনপ্রিয় কাউন্সিলর জনাব মোহাম্মদ হোসেন ভাইয়ের নির্দেশে কামরাঙ্গিচরের 24টা স্পটে 24টা পঞ্চায়েত ক্রীড়া সংঘ এবং ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে আমাদের ঢাকা 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট কামরুল ইসলামের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব এবং 56 নম্বর ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব মোহাম্মদ হোসেন ভাইয়ের নির্দেশক্রমে এবং পক্ষ থেকে আমাদের রসুলপুর দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে আমরা পথচারী এবং শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন এবং শরবত বিতরণের কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচি আমরা ধারাবাহিকভাবে চলবে আমাদের, এবং সাথে ছাতা আছে, ছাতাসহ আমরা বিতরণের কর্মসূচি গ্রহণ করেছি এবং প্রত্যেকটি এলাকায় একসাথে একযোগে চলছে, এবং এই কর্মসূচি আমাদের ধারাবাহিকভাবে চলবে এবং চলতেছে। তাই আমাদের 56 নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জনাব মোহাম্মদ হোসেন ভাই, আমরা নিশ্চয়ই অবগত আছি, সকল অবগত আছি যে বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে তিনি একজন করুণা যোদ্ধা হয়ে 24টি পঞ্চায়েত এবং বিভিন্ন ক্রীড়া সংগঠন, সামাজিক সংগঠন এবং ব্যবসায়ী সমিতি সহ তিনি যে অবদান রেখেছেন, মানবতার পক্ষে কাজ করেছেন এবং তার নির্দেশে 24টি পঞ্চায়েত করুণা যোদ্ধা থেকে করোনার থেকে মানুষকে বিভিন্ন সময় খাদ্য সামগ্রী বিভিন্ন কিছু বিতরণ করে, এবং এই 75টি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের মধ্যে 56 নম্বর ওয়ার্ড শ্রেষ্ঠত্বর অবদান রেখেছিলেন, এবং তাই এবারও তীব্র তাপদাহে আমরা তার নির্দেশক্রমে আমরা 56 নম্বর ওয়ার্ড একযোগে 24টি পঞ্চায়েত সহ 30টি স্পটে আমরা বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন, ছাতা এবং শরবত বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি জনাব মোহাম্মদ হোসেন ভাইয়ের নির্দেশক্রমে। এই কর্মসূচি যতদিন পর্যন্ত বৃষ্টি না হয় আমাদের চলমান এবং চলবে ইনশাআল্লাহ। তাই আমি রসুলপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করেছি মোহাম্মদ হোসেন ভাইয়ের নির্দেশে, সেটা আমরা ইনশাআল্লাহ পালন করে যাব। এবং আরও একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের কাউন্সিলর, আপনারা জানেন পশু পাখি যেখানে নাকি কুকুরকেও আমরা গতকালকে মিডিয়ার সময় টিভি সহ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে কুকুরকেও বিভিন্ন প্রকার খাবার এবং পানি সহ তিনি আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই জন্য 56 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এবং কামরাঙ্গিচরবাসীর পক্ষ থেকে জনাব মোহাম্মদ হোসেন ভাইকে আমরা ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভীষণ তাপদাহের পক্ষে আমাদের রসুলপুর দোকান মালিক সমিতির কর্তৃক আজকে খাবার পানি, খাবার স্যালাইন এবং ছাতা বিতরণ উপলক্ষে আজকে আমাদের দোকান মালিক সমিতির পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি অত্র এলাকায়, রনি মার্কেট এলাকায় বিতরণ করার লক্ষ্যে। আমাদের 56 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পক্ষে ইনশাআল্লাহ ওনার নির্দেশে আমরা অনবরত প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব, এবং আমাদের 56 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের প্রতিটা মহল্লায় এবং প্রতিটা এলাকায় যেভাবে আমাদের এই উদ্যোগ, এই পানি এবং স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়েছেন, ইনশাআল্লাহ আমরা আশা করব আগামীতে এবং আমাদের অন্যান্য ওয়ার্ডে যেন এরকমভাবে এই প্রচলিত থাকে।